বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমত আমি মাইন্ডসা ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি তাদের চ্যানেলে আপলোড করার সুযোগ দেওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওতে যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তথাপি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ইংলিশ গুরু খ্যাত আমার শ্রোতাবাজন কৃষিবিদ সাইদ আশরাফ সোহেল স্যার। সবার জীবনে একজন শ্রেষ্ঠ শিক্ষক থাকেন, আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আমার ইংলিশ গুরু খ্যাত সোহেল স্যার। বন্ধুরা, আমি এবার এসএসসি পরীক্ষার্থী 2022, আমার সিট পড়েছিল ময়মনসিংহ বিভাগের আনন্দমোহন কলেজে। আজ আমার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি আমাদের ইংলিশ গুরু সোহেল স্যার, ওনাকে দেখে খুব ভালো লাগলো, উনি সরাসরি চলে এসেছেন আমাদের খোঁজখবর নেওয়ার জন্য। আসলে এমন শিক্ষক পাওয়া খুবই কঠিন। আমি যদিও ভিডিওটি তার অনুমতি না নিয়ে করেছি, অনেক বকাও খেয়েছি, তথাপি ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে আমি এটা আপলোড করে দিলাম। তো বন্ধুরা, আমি সকলকে একটা কথাই বলবো, যারা ইংরেজি নিয়ে ভয় পাচ্ছেন এইচএসসি অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য, তারা নিঃসন্দেহে নিশ্চিন্ত মনে সোহেল স্যারের কাছে পড়তে পারেন। সোহেল স্যার শুধু দক্ষ নয় এবং উনি অনেক আধুনিক, কারণ আমি তার কাছে পড়েছি এবং দেখেছি। তো বন্ধুরা, আমি আমার ভালো লাগার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে ভিডিওটি আপলোড করেছি। আমার কোনো কথা আপনাদের খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি খুব স্বপ্ন নিয়ে আসি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর সোহেল স্যারের সাথে কীভাবে যোগাযোগ করবেন সেজন্য আমি সোহেল স্যারের ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।